আসসালামু আলাইকুম, আমি শেখ তাকদীর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় এলিজিবিলিটি সার্টিফিকেট করার জন্য যে যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন হয় এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করতে হবে সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। যেসব রিকোয়ারমেন্টসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমি পড়ে শোনাচ্ছি। এক নম্বর, অরিজিনাল এসএসসি অথবা সমমান পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট, সাথে ফটোকপি। দুই নম্বর, অরিজিনাল এইচএসসি অথবা সমমান পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট, সাথে ফটোকপি। তিন নম্বর, দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, ফার্স্ট গ্যাজেটেড অফিসার দ্বারা ছবির পিছনে সত্যায়িত করতে হবে। চার নম্বর, বার্থ সার্টিফিকেট সাথে ফটোকপি। পাঁচ নম্বর, ও এবং এ লেভেল স্টুডেন্টরা সার্টিফিকেট উইথ ডিজে হেলথ নিয়ে যেতে হবে। এছাড়া ছয় নম্বর পয়েন্টে আপনার অ্যাপ্লিকেশন ফির জন্য ১,০০০ টাকা জমা দিতে হবে। সেটা আপনি ক্যাশে সরাসরি পেমেন্ট করতে পারেন অথবা ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করতে হবে সেটি আপনাদেরকে দেখাবো। এই ফর্মটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি ডাউনলোড করে নিয়ে যেতে পারেন অথবা আপনি বিএমডিসি থেকে এই ফর্মটি কালেক্ট করে নেবেন। প্রথমে আপনার নাম সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে ইংলিশে লিখতে হবে। তারপর আপনার নাম বাংলায় লিখতে হবে, আপনার বাবার নাম লিখতে হবে, মার নাম লিখতে হবে। তারপর আপনার ধর্ম যেটা সেটা লিখতে হবে, আপনার জাতীয়তা সেটা লিখতে হবে, আপনার জন্ম তারিখ লিখতে হবে, আপনার জন্মস্থান লিখতে হবে, আপনি পুরুষ অথবা মহিলা যেটা হন সেটা লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পোস্ট অফিসের নাম এবং পুলিশ স্টেশনের নাম উল্লেখ করতে হবে, সেই সাথে আপনার বাসার বাবা এবং মার যে কোনো একজনের ফোন নাম্বার এখানে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যেটা সেটা এখানে লিখতে হবে। এছাড়া এখানে সাবজেক্টও আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আপনি ফিজিক্সে এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে, এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে, কেমিস্ট্রিতে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে, এইচএসসিতে অথবা সমমান পরীক্ষায় কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে, বায়োলজিতে আপনি এসএসসিতে অথবা সমমান পরীক্ষা কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে, এসএসসি অথবা সমমান পরীক্ষা কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে, টোটাল মার্কস অথবা জিপিএ, আপনার টোটাল এসএসসিতে জিপিএ কত সেটা এখানে লিখতে হবে এবং ইন্টারে আপনার জিপিএ কত ছিল সেটা আপনার এখানে লিখতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষা কত সালে আপনি পাশ করছেন সেই বছরটা এখানে উল্লেখ করতে হবে, এইচএসসি অথবা সমমান পরীক্ষা কত সালে আপনি পাশ করছেন সেই বছরটা এখানে উল্লেখ করতে হবে, আর সেশন আপনি কত সেশনে ভর্তি হবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর আপনি আপনার ফুল নেম লিখে সিগনেচার করবেন এবং এখানে ডেট লিখবেন। এই ফর্মটি এবং আপনার সকল কাগজপত্র নিয়ে আপনি বিএমডিসিতে জমা দিবেন। জমা দেওয়ার 7 থেকে 10 দিন পর আপনাকে এলিজিবিলিটি সার্টিফিকেট প্রদান করবে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।